Hi everyone, so let me show you my little Simba baby. So আজকে চিন্তা করছিলাম একটা জিনিস নিয়ে কথা বলার জন্য, T20 World Cup শেষ হয়ে গেল, and I was expecting যে নিউজিল্যান্ড জিতবে, but you know like অস্ট্রেলিয়া যেটা বলে হচ্ছে বড় বড় টিমগুলো তাদের ক্লাস অ্যাকচুয়ালি বড় বড় জায়গায় দেখায়, যেটা অস্ট্রেলিয়া দেখিয়েছে, অ্যান্ড ভেরি ওয়েল ডিজার্ভড বলতেই হয়। একটা আজকে একটা টুইট দেখলাম শোয়েব আখতারের, যে শোয়েব আখতার যেখানে বলছিলেন যে বাবর আজমকে কেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কেন বানানো হলো না, ওইটা দেখে চিন্তা করছিলাম যে ইউনো মনে আছে যে আমাদের লাইক 2019 লন্ডনে যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হলো, ফাইনালের সময় যখন বলা হচ্ছিল যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হতে পারে, সাকিব আল হাসানের নাম বারবার আসছিল এবং আমরা সবাই চাচ্ছিলাম যে সাকিব আল হাসান যেন হয়, ডেফিনেটলি আমাদের দেশের অলরাউন্ডার তিনি হলে আমাদের বেশি ভালো লাগতো। বাট আমার মনে হয় এখানে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ক্রিকেটে স্পেশালি এটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তো আছে, বাট ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের থেকে যখন একটা টিম হিসাবে তারা সামনে এগিয়ে আসে তখন সেটা মানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে তো ডেফিনেটলি যদি টিমের যদি সেটা যদি ভালো হয় লাইক ইউনো টিম যদি আলটিমেটলি একটা প্লেসমেন্টে যেতে পারে তখন সেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আমার মনে হয় আরও বেশি কাউন্টেবল হয়, বিকজ আলটিমেটলি ক্রিকেট ইজ আ টিম গেম, রাইট? নিজের আমার অনেক কিছু স্কোর হয়ে গেল কিন্তু আলটিমেটলি আমার দল খুব একটা কিছু করতে পারলো না, তাহলে তো হয় না। সেই জিনিসটা যেমন আমরা যদি বলি আমাদের আন্ডার নাইনটিন টিম যখন ওয়ার্ল্ড কাপে যখন জিতলো বাংলাদেশ, আমরা যদি আলাদাভাবে যদি বলি তাদের কিন্তু আলাদাভাবে কাউর যে খুব বেশি রান খুব বেশি উইকেট ওরকম কিন্তু সেরকমই কিছু ছিল না বা সেরকম নজরে পড়ার মতো, বাট এজ এ টিম আন্ডার 19 টিম তা দে মেড ইট, লাইক তারা চ্যাম্পিয়ন হলো। সো এইটাই সবচেয়ে বড় কথা যে একটা ইন্ডিভিজুয়াল পার্সনের চেয়ে টিমের কি এটা হলো। লাইক 2019 কথা বলছিলাম যখন ওয়ার্ল্ড কাপের সময় লন্ডনে কেন উইলিয়ামসন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো, বিকজ ইউনো লাইক এভরিওয়ান নোজ অ্যাবাউট দ্য ফাইনাল, লাইক ইংল্যান্ড মেড ইট, ইংল্যান্ড ওয়াজ চ্যাম্পিয়ন অ্যান্ড নিউজিল্যান্ড দে ওয়ার দ্য ফার্স্ট রানার আপ, এবং সেইটা কেন উইলিয়ামসন যতই কেন উইলিয়ামসন একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল বলেই ইউনো ফাইনাল পর্যন্ত গিয়েছিল বলেই সেই কারণেই হয়তো বা তাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বানানো হয়েছিল, যদিও অ্যাজ এ অলরাউন্ডার সাকিব আল হাসানের বেশি অ্যাচিভমেন্ট ছিল, বাট তারপরে যেহেতু বাংলাদেশ ওভারঅল সেরকম ভালো করতে পারেনি তো সাকিব আল হাসান কিন্তু সেই কারণে কিন্তু পায়নি। লাইক সেই জিনিসটা যদি দেখা হয় মাশরাফি মুর্তজা তিনি বলেছিলেন যে আমাদের সবাই সাকিবের কাছে আমরা লজ্জিত, যে কারণ আমরা যদি আরেকটু ভালো খেলতাম তাহলে সাকিবের হয়তো বা অনায়াসেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে বাবর আজমের কথা, সো বাবর আজম না হচ্ছে ডেভিড ওয়ার্নার কেন হলো, ডেভিড ওয়ার্নার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো বিকজ অস্ট্রেলিয়াকে তিনি তার টিমকে ফাইনালি নিয়ে যেতে পেরেছেন, চ্যাম্পিয়ন বানাতে পেরেছেন। অন্যান্য সবার তো অবদান ছিলই, বাট তার সেখানে তারও অনেকখানি অবদান ছিল, সে কারণে বাবর আজম তার থেকে বেশি রান করা সত্ত্বেও ডেভিড ওয়ার্নারই কিন্তু আলটিমেটলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। তো এটা নিয়ে এত বেশি আমি ডিবেট দেখছিলাম, অনেক সময় মনে হয় কি যে না আমি একটু লিখি কথা বলি, তারপরে চিন্তা করলাম কি যে না কথা বলার থেকে আমি আমার প্ল্যাটফর্মে এসেই কথা বলি। সো ইটস লাইক যদি আমি পরিশেষে সব কিছুকে সারমর্ম দিই একটা সামারি করি তাহলে বলবো ক্রিকেট ইটস আ টিম ওয়ার্ক, ইটস নট আ গেম ফর আ ইন্ডিভিজুয়াল পার্সন টু কালেক্ট দেয়ার ওন অ্যাচিভমেন্ট অর টু শো দেয়ার ওন গোলস, বাট শোয়িং দ্য আলটিমেট গোলস ফর দ্য কান্ট্রি ফর দ্য টিম, ইজন্ট ইট? সো আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন প্লিজ আপনারা জানাবেন আমাকে আমার কমেন্টে, আই উইল ওয়েট ফর ইট অ্যান্ড কমেন্ট করবো আমিও। Thank you.